বরগুনা পাথরঘাটা কাকচিড়া বাজারের পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমির উপর অবৈধভাবে বহুতলা ভবন নির্মাণ করেছেন মজনু জমাদ্দার নামের এক প্রভাবশালী। আজ সকালে কাকচিড়া বাজারে স্থানীয় ব্যবসায়ীরা সরকারি জায়গায় অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। ঘটনাস্থলে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ আবুল বাশার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধ ভবন নির্মাণের কাজ বন্ধ করেন। এলাকাবাসীর দাবি, ভবন নির্মাণ যাতে না হয়, এই ঝুঁকিপূর্ণ ভবনে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অনুমতি ছাড়াই সরকারি জমির উপর নির্মাণ করেছে অবৈধভাবে ভবন, তবে এটি খুবই ঝুঁকিপূর্ণ জানান ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। দোকানটা উঠাইতে এসেছিল, যার কারণে একটা উত্তেজনা ভাব বিরাজ করতেছিল। একটু সংবাদ শুনে আমি আজকে আসছি, তাই এখানে এসে মোটামুটি পরিস্থিতি শান্ত করেছি এবং বিল্ডিংটা আমরা পরিদর্শন করে দেখছি যে এটা প্ল্যান অনুসারে তোলা হয়েছে কিনা। তা আমার প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছু ত্রুটি আছে। তো এই ব্যাপারে আপনার মানুষের জননিরাপত্তার হুমকি যাতে না হয় সেজন্য আমরা আপাতত কাজটা বন্ধ রেখে বিষয়টা স্থানীয়ভাবে ফয়সালা অথবা ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে তাদের প্ল্যান অনুসারে কাজটা করানোর জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আপাতত কাজটা বন্ধ করার জন্য অনুরোধ করেছি। ধন্যবাদ আপনাকে। এখানে ইউনো মহোদয়ের সাথে আমি কথা বলছি।